হ্যালো ভিউয়ার্স, মাইরোব গার্ডেন রিপ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আমি আবার আমার বেদানা গাছের ভিডিওটা দিলাম। দেখুন একটা জায়গায় কত সুন্দর তিনটা বেদানা ধরেছে, কি সুন্দর লাল হয়ে আছে। এর আগের বেদানাগুলো আমরা খেলাম, খুব সুন্দর মিষ্টি ছিল এবং খুব লাল টকটকে ছিল। ওইটা সচরাচর এই জায়গায় ধরেছিল, এই যে এইখানে ধরছিল। এরপর আমরা তিনটা বেদানা পাবো। দেখুন এবার আমার বেদানা গাছের ফলন, একদিকে তিনটা বেদানা লাল হয়ে গেছে, আবার এই দিকে দেখুন কি সুন্দর আরেকটা ছোট, আবার এই দিকে কি সুন্দর ছোট ছোট কলি একসাথে, এই যে আবার এই জায়গায় কি সুন্দর ফুল। আশা করি একটা তো টিকবেই, প্রচুর ফুল এসেছে। আসলে গাছ হলো এমন একটা জিনিস, গাছে প্রচুর পরিমাণে কীটনাশক ঔষধ ব্যবহার করতে হয়, নইলে কখনোই এত সুন্দর আপনি আনার পাবেন না। এটা আসলে ইন্ডিয়ান বেদানা, যেটাকে আনার বলে ইন্ডিয়াতে, ইন্ডিয়ান আর কি জাতি। বেদানাটা খুব সুন্দর, খেতে ভীষণ মিষ্টি। দেখুন ভিউয়ার্স, ওয়াও কি সুন্দর লাগছে। এইটা হলো সব থেকে বড়, তারপরে এটা, তারপরে এটা, সাইডে আবার একটা ধরছে। তো ভিউয়ার্স, এটাকে বলে ভাগুয়া আনার, ভাগুয়া আনার। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই, বিদায়।